আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আর অভিনন্দন। আজকে আমার একটা তরকারি রান্ধার রেসিপি হইল গিয়া, আমি রেডি করছি, খাটিয়া রাখছি, দইয়া রাখছি, আমার জিঙ্গা আর এই সারে বাসিয়া লবণ দিয়ে দইয়া রাখছি গিয়া, বাদে লইছি আমার মশলা, লবণ, হলদির পাউডার, খারি পাউডার, মশলার পাউডার, আর লইয়া রাখছি আমার কিছু বয়েল করা পেঁয়াজ। এইখানে তো আমার তেল আছে অলরেডি বোতলের মাঝে গিয়া। এখন আমার প্রয়োজন হইল কিতা, আমার একটা হান্ডি বইতাম কুকারের মাঝে, আর লইতাম একটা চামচ। আমি গ্যাসটা অন করিলাই, হান্ডিও বই দিছি গিয়া। এবার দিয়ে আমার তরকারিগুলো ওর ভাত হয়ে গেছে, এখন আমি তেল দিলাই মু আমার অনুমান মতো। বিসমিল্লাহির রহমানির রহিম, তেল দিলাইছি গিয়া। এখন কিছু সময় অপেক্ষা করবো, তেল কিছু গরম হয়ে যাক। সেটা কইরাম না, এখন আর ভিডিও দেখুন জানো আর সাবস্ক্রাইব করুন জানো। এখানে একদিনের মাঝে 10 জন মাইসে যদি সাবস্ক্রাইব খাইটা লইয়া যান গিয়া, কিলা লাগে আপনার। আরে যদি এগুলা করতাম তো আপনার আর কিলা লাগলো না গিয়া। ভালো করছুন, বেজার নাই, খুশি আছি গিয়া। এটা তো কোনো আমার বাপের সম্পত্তি নাই গিয়া, এটা ইউটিউব চ্যানেল গিয়া। খারাপ রকম তো কইবার নাই তো গিয়া। এখন বিসমিল্লাহির রহমানির রহিম আমার পেঁয়াজ দিলাইছি, এখন কিছু সময় আমার পেঁয়াজ রে লাগলো, কিছুটা পেঁয়াজ খোসানি হইব, পরে আমার মশলা অ্যাড করব। দুনিয়াটা বড় অসহায়, দুনিয়ার মানুষও বড় বেফানা। এখন দেখি মশলা দিলেইতাম পারি, সময় হয়ে গেছে গে। আমার পেঁয়াজ তো বয়েল করাতে আর পেঁয়াজ আমি নিজের বাড়াইতাম না গে, মশলাতে ধরি নাই। মশলাগুলো আমি ডাল দিলাম, মশলাটা দেওয়া কিছু সময় লাগবে। বানাইয়া রাখছি জন্য ইসা মাছ কিন্তু ডালে দিই, কিছুটা সময় আমার মশলাটা পচানি হয়ে যাক, মশলার জাল গন্ধ কিছু জাবিরা নইয়া সুন্দরভাবে লাড়িয়ে কিছু গুড়িয়া রাখি দিই 2-3 মিনিটও লাগিয়ে। এখন দেখি আমার মশলাটা কতক্ষণ ঘুরানো হয়েছে গিয়া। আল্লাহর রহমতে পছন্দ হয়ে গেছে মশলা, কিছু জ্বলন ধরবো গিয়া। এখন আমি আমার এই মাছ ডালি দিই, কিছু সময় লাগিয়া গ্যাসটা কমাইয়া গিয়া সাথে আমি কিছু পানি বার হইব। পরে খান্দাইয়া কোনোদিন নিজে সুখী হওয়া যায় না, এইটাই দুনিয়ার রীতি। তাই ইউটিউবের মাঝে অতটুকু প্রবলেম, তো আর দুনিয়ার কিতা প্রবলেম হইব না গিয়া।
তোমার ঘরে বাস করে খারায় মন জান না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে খারায় মন জান না, তোমার ঘরে বসত করে কয়জনা। দুনিয়া লইয়া আমরা অত ব্যস্ত, অত পাগল, হার চেয়ে এসে বড় হইতাম, আখের তো আর এইগুলা করা যাইবে না। দুনিয়াতে চোখ মেলা থাকতে সব কিছু, চোখ দুইটা বন্ধ করে দিলে কিছুই নাই, সবাই ভাই ভাই, সবাই বোন বোন, কেউ কারো নয়। বুঝতে তা হোক আমার তাড়াতাড়ি, এখন দেখি আমি আমার পিসাগুলা কতখান বাজা হয়েছে, আমার জিঙ্গা দিবার সময় হয়েছে নি, আল্লাহর রহমতে আমার জিঙ্গা দিবার সময় হয়ে গেছে। এখন আমি আমার জিঙ্গা খাটিয়া বানাইয়া রাখছি, অ্যাড হয়ে গেলাম মুখিয়া। ইচ্ছা শক্ত হয়ে যাব, এখন আমার জিঙ্গা জনে বানাইয়ে রাখছিলাম সুন্দর করে দইয়া, আমি অ্যাড করছি এখন থোড়া লাড়িয়া, আরবার গুড়িয়া থোড়া হব, আস্তে আস্তে জিঙ্গা জনে কিছু পানি বার হইব, জিঙ্গাও হিজি দিব, তোরা এক ফোটা জোর দিলে মুগিয়ে বাদে। মজা হইব আল্লাহর রহমতে, দেখমু খাইয়া, খাইবার আগে তো দেখতে দেখা যার, এর দায় হইলাম মজা হইব, এখন তো আর খাইছি না গিয়া, খাইয়া বুঝমু জিঙ্গা গুণ তিতানি। হোক এখন গুড়িয়া রাখিলাই কিছু সময় লাগি, দেখমু খেতে হয়, এখন আরবারও আমি ডাকনাটা উল্লাইয়া দেখি আমার জিঙ্গাটা কোনভাবে আছে। আমি একটু পানি ধরি দেয় এখানে, আমার জিঙ্গা তো আসলে বেশি নরম হয়ে যাব, গরম পানি করিয়া রাখছিলাম কেটলো, গরম পানি দিলাইছি, একটু লাড়িয়া করিয়া রাখি দিন। একটা নিয়ে আইব পরে লামাইয়া দিলে এই মতো আসার এখানে নিয়ে, দুই তিন মিনিট লাগব লামাই দিন তো গড়িয়া দিলাই। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক মজার তরকারি হয়েছে গিয়া, দেখতে খুবই ভালো লাগের গিয়া, সুন্দর কালার হয়েছে তরকারিটার মাঝে গিয়া, জিঙ্গাও অত বেশি সিজিছে না, কিছু খাসা খাসা রয়েছে, খাইতে অনেক মজা লাগব গিয়া। আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া, সুন্দর তরকারি মজা হইতো, ভাত খাইমু পেট ভরিয়া গিয়া। কুকারটাও পরিষ্কার করে নিছি, অনেক সুন্দর হয়েছে গিয়া, কষ্ট করলে সকল তো সুন্দর হয়, ঘরটারে ঠাডি করলাম। আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলাই রে, দিনে রাইতে কই যা মরি ঘরে বাহিরে, তুমি কোথায় রইলাই রে,
আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে?